ইউটিউবারদের এই ভিডিও যা কখনো আপলোড হয়নি। আপনারা আপনার চ্যাটে এই ইমোজি ইউজ করছেন, এগুলো ইউজ করা বন্ধ করে দিন। কিন্তু কেন? আর প্রতিদিন ঘুমানোর সময় আপনার সাথে এমন এক ধোঁকা হয় যার রহস্য আজকে উন্মোচন করব। আর আপনারা প্রতিদিন এমন জিনিস ব্যবহার করেন যেগুলো ভুলবশত তৈরি হয়েছিল। ভিডিওটি সত্যি আলাদা হতে চলেছে, দেখতে থাকুন। আপনাদের মনে হয় আমরা স্বপ্ন রাতভর দেখি, কিন্তু অ্যাকচুয়ালি মানুষদের এক স্বপ্ন 3 থেকে 4 সেকেন্ডের মতো ছোট হওয়া থেকে 20 থেকে 30 মিনিট বড় হতে পারে। আর ওঠার পর আমাদের যে কিছু কিছু স্বপ্ন মনে থাকে, এটা সেই স্বপ্ন হয় যা আমাদের র্যাপিড আই মুভমেন্ট ফেসে হয়ে থাকে। এটা এমন একটি ফেস, আমরা ঘুমিয়ে থাকার পরও আমাদের মস্তিষ্ক অ্যাক্টিভ থাকে, আর এটা ঘুমানোর প্রায় 90 মিনিট পরে হয় আর 10 মিনিট ধরে থাকে। তারপর আমরা গভীর ঘুমে চলে যাই। এই পজিশনে মোস্টলি ড্রিম স্টপ হয়ে যায়। হাতির ছোট বাচ্চা তার সুর কন্ট্রোল করতে পারে না, যেমনটা মানুষদের বাচ্চা জন্ম হওয়ার পর হাঁটতে পারে না, ঠিক তেমনি হাতির বাচ্চা জন্ম হওয়ার পর তার সুর কন্ট্রোল করতে পারে না, যার কারণে আপনারা বেবি এলিফ্যান্টের এমন আজব কাণ্ড করতে দেখতে পাবেন। এদের সুর কন্ট্রোল করা শিখতে প্রায় 1 বছর সময় লেগে যায়। আপনারা যে ব্যালি দেখছেন আসলে সেগুলো পানি। হ্যাঁ, বিশ্বাস করা একটু মুশকিল, স্যান্ড তো আসলে সলিড, কিন্তু আমরা যখন হাতের মুঠোয় বন্ধ করতে চাই সেটি পানির মতো বাইরে বের হয়ে যায়। তবে এটা সত্য, বালি কখনো পানির মতো বিহেভ করে না। কিন্তু এমন এক সিচুয়েশন যেখানে স্যান্ড পুরোপুরি পানির মতো বিহেভ করে, যখন স্যান্ডের মধ্যে এয়ারকে মেশানো হয় তখন এটি পানির মতো হয়ে যায়। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটি দেখুন। একে ফ্লুটো সায়েন্স স্যান্ড বলা হয়। এর ওপর আপনি যে অবজেক্টটি রাখুন সেটি এমন বিহেভ করবে যেমনটা করে পানির ওপর, এমনকি এর মধ্যে আপনার হাত যদি রাখেন সেটি পানির মতো ভিতরে চলে যাবে। এমনটা এ কারণে হয় যে বাতাস সেটি ব্যালিকে সেটেল হতে দেয় না, যার জন্য পানির মতো বিহেভ করে। ডলফিন ঘুমানোর সময় আদার সুইচ অফ করে ঘুমায়। কি বুঝতে পারছেন না? ডলফিন একই সময় এক সাইডের ব্রেনকে রেস্ট দেয় আর দ্বিতীয় সাইডের ব্রেন কাজ করে। ঘুমানোর সময় ডলফিন যে কোনো এক সাইডের ব্রেনকে রেস্ট দেয় আর দ্বিতীয় সাইডের ব্রেন অ্যাক্টিভ থাকে, এমনটা অমৃত্যুকাল পর্যন্ত করে থাকে। তাই এককভাবে আপনি বলতে পারেন ডলফিন কখনো ঘুমায় না। গিফট কার্ড কি আপনারা তো সবাই জানেন, অ্যামাজন গুগল এদের কয়েক ধরনের গিফট কার্ড রয়েছে যা লোকেরা একে অপরকে গিফট করতে পছন্দ করে। বেসিক্যালি এটা এক ধরনের ডিজিটাল পয়সা যা কেউ বাই করে অন্য কাউকে দেয় যাতে সে নিজের পছন্দের জিনিস কিনতে পারে। কিন্তু আপনি কি জানেন 20% গিফট কার্ড যার ভ্যালু কখনো ইউজ করা হয় না? আসলে গিফট কার্ডে লিমিটেড টাইম পিরিয়ড হয়, সেই সময়ের মধ্যে আপনাকে গিফট কার্ড ইউজ করতে হবে, আর বেশিরভাগ মানুষই এই ব্যাপারে ভুলে যান। আপনার কি ফ্রেন্ড সার্কেল কম? তাহলে আপনার জন্য গুড নিউজ, যে মানুষটা ইন্টেলিজেন্ট তাদের কম ফ্রেন্ড হয়। আসলে দেখা গেছে যে ইন্টেলিজেন্ট জিনিয়াস স্মার্ট লোক হয় তার ফ্রেন্ড সার্কেল কমই থাকে, কখনো কখনো না বরাবর, তবে তারা সবার সাথে ভালো বিহেভ করে। কিন্তু ফ্রেন্ড সার্কেল খুবই কম, কারণ এই লোকেরা সিলেক্টিভ লোকদেরকে নিজেদের ফ্রেন্ড বানায়। তারা জানে বেশি ফ্রেন্ড থাকলে নিজেকে আনওয়েন্টেড ট্রাভেলে নিয়ে যাবে, আর স্মার্ট লোক সবসময় ট্রাভেলকে এড়িয়ে চলে। সেই সাথে যে স্মার্ট হয় সে বেশি লোকজনকে পছন্দ করে না, তার মনে হয় মোস্টলি জিনিস নিজেই করতে পারবে, তাহলে তার ফ্রেন্ড প্রয়োজন কেন? আর ইউজলি ইন্টেলিজেন্ট পার্সন নিজের অ্যালোন কোম্পানি এনজয় করতে পছন্দ করে। হাসি আটকে রাখার কারণে আপনার কানের পর্দা ফেটে যেতে পারে। আমরা যখন হাসি আটকাই তার প্রেশার আর বাতাস আমাদের নাক থেকে কান পর্যন্ত ট্রাভেল করতে পারে। আপনারা তো জানেন কতটা প্রেশার ক্রিয়েট করে। এমন অবস্থায় আপনার নাক যদি বন্ধ করে দেন আর হাসি আটকিয়ে রাখেন তাহলে সে বাতাস কানে চলে যাবে। যদি এই প্রেশার খুবই বেশি হয় তাহলে হাই প্রেশারের জন্য আপনার কানের পর্দা ফেটে যেতে পারে। আপনারা যে ইমোজি ইউজ করেন এর অ্যাকচুয়ালি কারণ আমরা কেউই জানি না। আপনারা তো ইউজ করেন কিন্তু এর কারণ আপনার সঠিকভাবে জানা নেই, যেমনটা এই হাত জোর করা ইমোজি। আমাদের মনে হয় রিলোজনের জন্য বানানো হয়েছে, কিন্তু এমনটা নয়, এটা অ্যাকচুয়ালি হাইফাই করা ইমোজি। তারপর এই গ্রাইন্ড ফেসওয়ালা ইমোজি, এটা লুক স্যাড বা আজব ফিল করার সময় ব্যবহার করা হয়, কিন্তু রিয়েলিটিতে এটি এক্সট্রিমলি হ্যাপি বা অনেক বেশি স্মাইল করা ইমোজি। তারপর এই ইমোজি, আমাদের মনে হয় কান্না করা ইমোজি, কিন্তু এমনটা নয়, এটা স্ট্রেস রিলিফ দেখানো ইমোজি। ইউটিউবাররা অনেক ধরনের ভিডিও বানায় কিন্তু পরে সেই ভিডিও ডিলিট করতে হয়, কারণ তাদের কাছে অন্য কোনো অপশন থাকে না, তারা নিজের ভিডিও নিজেই ডিলিট করে বা ইউটিউব তাদের ভিডিও ডিলিট করে দেয়। এমনই কিছু ভিডিওর কথা বলবো, যেমন স্লে পয়েন্ট, তারা ক্যারামিনেতের ওপর ভিডিও করেছিল যার কারণে ক্যারামিনেতের ফ্রেন্ড অনেক হিট করে, আর এই ভিডিওর ওপর কপিরাইট স্ট্রাইক এসেছিল। তারা কপিরাইট টুলের ভুল ব্যবহার করে ক্যারামিনেতের ফ্রেন্ড এই কপিরাইট স্ট্রাইক দিয়েছিল, এজন্য তাদের এই ভিডিও ডিলিট করতে হয়েছে। এরপর আসা যাক ক্যারামিনেতের টিকটকওয়ালা ভিডিওতে, এটা অনেক বেশি হাই ভিডিও ছিল, প্রত্যেক জায়গায় এই ভিডিওর কথা উঠত, কিন্তু পরে ইউটিউব এই ভিডিও নিজে ডিলিট করে দেয় কন্ট্রোভার্সি রিজনের কারণে। ঠিক এমনভাবে লাকসা চৌধুরীর টিকটক ভিডিওর সাথে হয়েছিল, সে অনেক কন্ট্রোভার্সি দেখে নিজের ভিডিও নিজে ডিলিট করে দেয়। ডার্ফ রীতি, যারা একটি জুস কোম্পানির বিরুদ্ধে কিছু কমেন্ট করেছিল তারপর তাদের সেই ভিডিও ডিলিট করতে হয় কারণ তাদের উপর লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছিল।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সুপ্তগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।